और वो वॉशरूम ठीक है शेख जाते हैं शेख आ जाएंगे হাত দিতে ইচ্ছে করে তাই না দেখলে তো মনে বদ্ধ করার ছেলে কাজ কাম দেখে তো মনে হয় না ঠান্ডা পানি দিন কিরে কি করিস তোকে একটা জিনিস দেখানোর জন্য বের করছে দেখ কি চিনে পৃথিবীতে প্রতি 2 ঘন্টায় একটা মানুষ খাবার গলায় আটকে মারা যায় আর কালকে যে ঘটনা তোর সাথে ঘটেছিল সেটা তোর খাবার গলায় আটকে গিয়েছিল এটাকে চোকিং বলে মানে খাবার যখন গলায় আটকে যায় ওই অবস্থা মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারে না আর কালকে তোর চোকিং হয়েছিল তুই বলে আমাকে কেন বলতেছিস কালকে তোর চোকিং হয়েছিল ওই ছেলে তোকে বাঁচাইছে আর তুই কি করলি ঠাস করে থাপ্পড় মেরে দিলি এটা কোনো খাজ করলি মানে আরে ভাই কালকে যখন তোর গলায় ফ্রেঞ্চ ফ্রাই আটকে ছিল তখন তুই নিঃশ্বাস নিতে পারছিলি তোর কষ্ট হচ্ছিল না হ্যাঁ আর ওই ছেলেটা কি করছে তোর এই অবস্থা দেখে দৌড়ে এসে তোর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ইজি করার জন্য তোর বুকে প্রেস করলো তখন তোর খাবার নিচে নেমে গেছে তখন তুই শ্বাস প্রশ্বাস নিতে পারছিস আর তুই তখন ইজি ফিল করছিস না দম নিতে পারছিলি আর তুই কি করলি যে তোর জীবন বাঁচাইছে তুই তার চক্কনা মেরে বসলি তো কোনো কাজ করলি আমি এখন কি করবো বলতো আমার তো অনেক খারাপ লাগতেছে আমার মধ্যে সরি বলা উচিত তুই তাহলে আমাকে আমার ঠিকানা একটু ম্যানেজ করে দেন আমি কোথা থেকে ঠিকানা ম্যানেজ করব দেখি তোর জন্য কি করা যায় তা কাঙ্গে আসতেছে একটা লোক আমার জীবন বাঁচাইলো আর আমি মেয়েকে ছন মেনে বসলো যেভাবে হোক আমাকে মাফ চেয়ে থাকবে যেভাবে হোক কি নিয়ে কিন্তু ভাই আমি ভাবতেছিলাম যে ওই ডিজাইনের একটা জায়গায় একটু ঝামেলা আছে আইনি ডিজাইনটা দেখে নিয়েছে কালে হাত দিয়ে রেখেছেন কেন সহ্য হাত নামান আরে বাবা মারবো না তো হাত নামান আপনার বিশ্বাস নাই আই এম এক্সট্রিমলি সরি আসলে সেদিনকে না বুঝতে পারিনি যে আপনি আমার লাইফ সেভ করার জন্য এত কিছু করেছেন রাগের মাথায় চড় মেরে বসেছি আই এম এক্সট্রিমলি সরি হাত নামান বেশি জোরে লেগেছে 3 দিন কানে শুনি নেই এক্সট্রিমলি সরি আসলে আমি না নিজেও বুঝতে পারিনি যে আমি এত জোরে চড় মারতে পারবো এক্সট্রিমলি সরি আপনি এত জোরে মারবেন জানলে জীবনও আপনার জীবন বাঁচিয়ে যেতাম না এর কি বিশ না চকলেট বাবুরা খায় আমি কি বাবু নাকি আমিও তো চকলেট খাই আমি বাবু হ্যাঁ ওই তো পারে আপনি আবার কার জান বাবু দাঙ্গ এক্সকিউজ মি আমি কারো জান বাবু ফান বাবু না ও নাই তাহলে ঠিক আছে কি বললাম ঠিক আছে বসেন আমি আনিস আর্কিটেক্ট রিয়া
আইটি ফার্মে জব করে। কোন আইটি ফার্মে? আরে সান্দা, কত কাজ পড়ে আছে দেখো তো, তুই কাকে দেখাবি? আসসালামু আলাইকুম আন্টি, আমি ইরিয়া। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা আচ্ছা, বসো মা, বসো বসো বসো। ভালো আছেন আন্টি? হ্যাঁ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? জি আমিও ভালো আছি। কি সুন্দর, ঠিক আমার পারুল ফুপির মতো দেখতে। জানো আমার একটা না ফুপি ছিল, পারুল ফুপি, ঠিক তোমার মতো দেখতে। আমার পারুল ফুপির বলতে তোমার চোখ, নাক, সেই গায়ের রং, একদম একদম তোমার মতো দেখতে ছিল আমার ফুপিটা। আয় মা। হ্যাঁ, কোন ফুফু? তোমার তো পারুল নামে কোনো ফুফু নাই। ছিল বাবা, তুই চিনবি না, আমার বিয়ের আগেই আমার ফুপিটা পানিতে ডুবে মারা গেছে। ও তাই তো বলি, নাম তো কখনো আগে শুনিনি। কি মা, তোমার হাত খালি কেন? হ্যাঁ, দেশে দেখি মেয়েদের হাত খালি রাখতে নেই, এতে করে স্বামীর অমঙ্গল হয়। দেখি এই হাতটা দেখি, বাহ সুন্দর লাগছে। থাক মা, বেঁচে থাক, বেঁচে থাকো। থ্যাংক ইউ মা। মা, আমি আপনার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসি। চা করে নিয়ে আসবে তাই নাকি? ঠিক আছে। রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘরটা এইদিকে যে এই ডান দিকে যাবে। ঠিক আছে। আমার খুব পছন্দ হয়েছে। আমি কি ওকে নিয়ে আসছি ওকে কাজ করানোর জন্য? একটা নতুন মেয়ে আসছে, তুমি ওকে রান্নাঘরে পাঠা দিলা? বোকা ছেলে কোথাকার। এই মেয়েটা কেন রান্নাঘরে গিয়েছে সেটা তুই জানিস? ও রান্নাঘরে গিয়েছে একটাই কারণে, তার মানে মেয়েটা হচ্ছে সংসারী। যে মেয়ে রান্নাঘরে ঢুকতে পারে তার মানে সে সংসারের সমস্ত দায়িত্ব নিতে পারবে, তার মানে সে সংসারটাকে আপন করে নিচ্ছে। মেয়েদের কর্তৃত্বের জায়গাটাই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে যে দায়িত্ব নিতে পারে সে মেয়ে অবশ্যই সংসারেই হবে এবং সংসারের দায়িত্ব নিতে পারবে। গাদা কোথাকার, তুই এসব বুঝতে পারবি না। মা, চিনি কোনটা আর লবণ কোনটা? চিনতে পারছ না? না, আচ্ছা আমি চিনিয়ে দেখি। দেখি না, এটা চিনি না, এই যে এটা চিনি। চলো তোমাকেও সংসারের অন্য সব কিছু চিনিয়ে দিই। ঠিক আছে। এই যে বাহ, সুন্দর মানিয়েছে, অনেক সুন্দর লাগছে। লক্ষ্মী মা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আপা মিষ্টি মুখ করেন না। ঠিক আছে, ভাই যান, ভাই সব আপনি নেন। আচ্ছা আপা, আইজান কবে মারা গেছে? কি প্রশ্ন করো, আইজান তো মারা যাননি, উনি তো সেপারেশনে আছে, তাই না আপা? ভাইসেন, আমরা ওদের বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। হ্যাঁ অবশ্যই ডেট করে ফেলি আমরা। তাহলে এই সামনের শুক্রবারের কথা বলি ভাই সাহেব, তাহলে আমরা সামনের শুক্রবার ডেটটা করে ফেলি। আগামী সপ্তাহ কেন, এই সপ্তাহতেও যদি ডেট করেন না আমাদের কোনো সমস্যা নেই, নাকি বলো? কিন্তু আপা, বিয়েতে কিন্তু ভাইজানকে থাকতেই হবে। আচ্ছা তুমি যে বুট করে বলে ফেললা, এটা আয়োজন করতে হবে না, সবাইকে দাওয়াত করতে হবে না, সময় লাগবে না? আরে সময় লাগবে কেন, আর কিসের এত আয়োজন? আমরাই করে ফেলবো, না কি বলেন আপা? আর পরে বড় করে ধুমধাম করে রিসেপশন করা যাবে, ঠিক কি না? জি 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 আপা। শোনো, তুমি তো একাই সব কথা বলে যাচ্ছ, একবারও জিজ্ঞেস করেছো যে ও পারবে কিনা ছুটি করতে? বাবা ও ছুটি দিতে পারবে? কথা বললে হয়তো ম্যানেজ করতে পারবো। এই তো দেখলা,
এটাও ম্যানেজ হয়ে গেল। তাইলে আপা, আমরা তাহলে আগামী সপ্তাহতেই বিয়েটা ফাইনাল করি, কি বলেন? আলহামদুলিল্লাহ। আর শুনেন আপা, বিয়ের সময় কিন্তু ভাইজানকে অবশ্যই থাকতে হবে, বুঝেন তো, বিয়েতে আত্মীয় স্বজন আসবে তো কম বেশি, মানুষ তো কত রকম কত কথা বলে। না, খাওয়ার ব্যবস্থা করো। ও হ্যাঁ, কথায় কথায় তো ভুলেই গেছি খাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি খাওয়ার ব্যবস্থা করি। আপা চলেন, আমি আপনাকে একটু হেল্প করি। আরে না না, কি যে বলেন না, হেল্প লাগবে না, আমি একাই যথেষ্ট। আরে তাতে কি, আমি না একটু করলাম। চলেন চলেন, ঠিক আছে চলেন। মা আমি আসি। তুই আসবি? ঠিক আছে চল। দেখলে আপা, আমার মেয়েটা কি লক্ষ্মী, সারাক্ষণ না কাজ করে, মা কোনটা করবো বলো, এটা করি সেটা করি, ঘর বাড়ি দেখলাম তো একেবারে গুছায় একবার সুন্দর করে রাখে। আমার মেয়েটা যে কি লক্ষ্মী হয়েছে না আপা, তাহলে কিন্তু ওইটাই থাকলো কথা, ভাইজানকে কিন্তু বিয়েটা অবশ্যই আনবেন। চল আসেন আপা। আমি আনিস। আপনি আসেন। ঠিকই জাফর সাহেবের বাসা? বাবু তুই এখনো গোসল করি, চিন্তা নিয়ে যাও, ওকে নিয়ে যেত, যা গোসল কর গোসল। বলে আমি জাফর, আপনি তো আমার কাছে এসছেন। ঠিক, আমি আনিস। জি আনিস, বলে। আমি মালিবাদ থাকি। বেশ বেশ বেশ, বলেন কি বিষয়? তা কি মালিবাগের রাজিয়া সুলতানের কথা মনে আছে? রাজিয়া মানে কোন রাজিয়া? আপনি 26-27 বছর আগে মালিবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন না, সেটা মনে পড়বে? আপনি জবার কথা বলছেন? জি, আমি আপনার ছেলে। এক মিনিট। আমার ঠিকানা পেলে কোথায়? তোর মা দিয়েছে না? এত বছর পর কি কারণে এখানে আসতে হলো? কেন কি আপনি হাঁপাইতেছেন? আমি পানি নিয়ে আসি। না না, আমার পানি খেতে হবে না। তুমি বলো, মানে কি উদ্দেশ্যে এত বছর পর তুমি আমার সামনে এসে হাজির হয়েছো? কেন? আমি আপনার ছেলে, আপনি আমার বাবা। আমি আমার বাবাকে খুঁজতে আসছি, এখানে উদ্দেশ্য কি থাকতে পারে? আরে উদ্দেশ্য তো অবশ্যই আছে, তা নাহলে তুমি এত বছর পর আমার সামনে এভাবে কেন এসে দাঁড়াবে? হ্যাঁ, এত বছর কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে এসে বলছো যে আমি দেখা করতে এসে কেন? উদ্দেশ্য তো অবশ্যই আছে, মানে কি মানে চাচ্ছ যে আমার উত্তরাধিকার হতে, আমার সয় সম্পত্তির মধ্যে ভাগ বসাতে? এসব হবে না, আমার এখন একটা পরিবার আছে, তো আমার মাকে বলে দিও। হ্যাঁ, আমার ছোটো ছোটো দুটো ছেলেমেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে, আমি কয়টা দিন পর হজে যাব, হজ থেকে ফিরে এসে আমার মেয়েটার বিয়ে দেবো। এখন আমার এরকম একটা পাস্ট আছে, তোমার মতো একটা ছেলে আছে, বা আগে একটা পরিবার ছিল, এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার
ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি হবে তুমি একবার কি চিন্তা করে দেখেছ? যত তুমি এখন যাও, আমি এত বছর পর কোনো আমি ঝামেলা নিতে পারলাম, তুমি যাও যাও। তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি তোমাকে কি বলছি, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি যে তুমি প্লিজ এখান থেকে যাও। আর তুমি মানে আমার যে একটা ছেলে বা আমার যে এরকম একটা সংসার আগে ছিল, এটা কাউকে কোনো কিছু বলবার দরকার নেই, ক্ষতি হবে, যাও তুমি যাও। আমি কে? আমি কি জারুজ সন্তান? আমি তো জারুজ না, মা বাবার পরিচয় নেই। আমার তো মাও আছে, আমার তো বাবাও আছে, আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো না? আপনি আপনার ছোট ছেলের কথা ভাবতেছেন, আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতেছেন, আপনি তো সেই একই বাবা, তাহলে আমার জন্য সেই দরদ, সেই ভালোবাসাটা কই? সে আমি এত প্রশ্নের উত্তর তোমার এখন দিতে পারবো না। আমি তোমাকে বলছি এখান থেকে চলে যেতে, তোমার কাছে আমি জোর হাত করছি, তুমি যাও তো যাও যাও। ভয় নাই, আমি আপনার সম্পত্তি নিতে আসি নাই, আপনার জন্য দেখতে আসছিলাম যে বাবা জিনিসটা কেমন, বাবা তিতা নাকি বাবা মিঠা, বাবা কিভাবে আদর করে, বাবা কিভাবে শাসন করে, বাবার গায়ের গন্ধটা কেমন। সবাই বাবা দিয়ে বলছে শেয়ার দেয় যে আমার বাবা আমার হিরো, আমি দেখতে আসছিলাম যে আমার বাবা আমার হিরো নাকি মিল, আমি আমি এতটুকু জানতে আসছিলাম। ঠিক আছে ঠিক আছে, এত কথা বলার কোনো দরকার নেই, সেটা পুরনো কথা, এগুলো তুলে কোনো লাভ নেই, তুমি যাও এখন যাও। আপনি 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 চিন্তা করবেন না, আল্লাহ আমার আলহামদুলিল্লাহ অনেক দিছে। আমি আপনার 10 বার হজ করাই, তারপর সারা জীবন দেখে শুনে রাখতে পারবো। আমি এখানে কেন আসছিলাম জানেন? সামনে আমার বিয়ে, আমি ভাবছিলাম যে বিয়ের দিন অ্যাটলিস্ট বাবা আমার সাথে 10টা মিনিট থাকে, যাতে কেউ না বলতে পারে যে আমি আমার বাবার পরিচয় নাই। মাকে অনেকবার আপনার কথা জিজ্ঞেস করবে, মা কিচ্ছু বলে নাই, কখনো বলে নাই। এখন বুঝি মা কেন বলতে চায় নাই। আমি 27টা বছর আপনাকে খুঁজছি, আপনি কেন আপনার সন্তান দেখে সম্পত্তির কথা ভাবলেন? আপনি ভালো থাকেন, আমি দোয়া করি আপনি ভালো থাকেন। আমি আসছিলাম আজকে যে আপনাকে একটু জড়ায় ধরে আপনার গন্ধটা একটু নিয়ে যাব। বিশ্বাস করেন আমার সেই ইচ্ছাটা ফলেই গেছে। আমি 27টা বছর যে বাবাটারে খুঁজছি, আপনি সে না। আপনি কেউ না, ভালো থাকবেন।
ও মা, কখন আসছিস? তোমাকে তো বললি না কিছু। যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। কি রে, কি হয়েছে বাবা? আজকে একজনের সাথে দেখা করতে গেছিলাম, জানতে চাও আমাকে? এই জন্যই আমি তোকে নিষেধ করেছিলাম দেখা করতে। 29 বছর ধরে এই আগুনে আমি পড়ছি, এই লোকটার কাছে স্ত্রী সন্তান সংসারে কোনো মূল্য নেই। খুব স্বার্থপর মানুষ, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। মানুষ তো একই, মা বাবাও এক, তার ওই সন্তানদের জন্য এত দরদ, এত মায়া, এত ভালোবাসা, তা আমার জন্য নাই কেন? আমারও প্রশ্ন তাই, মানুষটা তো একই, তাহলে আমার বেলা কেন এত অবহেলা? এতদিন বুঝি নাই তোমাকে কেন না করতে, কোনোদিন দেখা করতে যাব না। আজকে থেকে বাবা নামের কোনো জিনিস নাই আমার জীবনে, মা। আঙ্কেল, আনিস আপনাকে সত্যি অনেক মিস করে। ছোটবেলা থেকেই সবসময় বাবাকে খুঁজে বেড়াতো, কিন্তু আপনার কোনো ইনফোই পেত না। আন্টিকেও আনিস অনেকবার আপনার কথা জিজ্ঞেস করেছে, কিন্তু আন্টি কখনো কিছু বলত না। শেষ পর্যন্ত আমি অনেক কষ্টে একটা ঠিকানাটা বের করেছি। এতগুলো বছর আমি আনিস বা তার মায়ের কোনো খোঁজ খবর রাখিনি। সেদিন আনিস যখন আমার সামনে গিয়ে দাঁড়ালো, আমি ওকে চিনতে পারিনি। আর সন্তান বাবার সামনে গিয়ে দাঁড়ালে বাবা যদি তাকে না চিনতে পারে, তাহলে এটা যে কত বড় কষ্টের সেটা বলে বোঝানো যাবে না। ও আমার কাছে গিয়েছিল ওর বিয়েতে যাতে আমি উপস্থিত থাকি, অথচ আমি কি না? আনি স্যার, আমার বিয়ে ঠিক হয়েছে, সামনে শুক্রবারে আমাদের বিয়ে। আমি চাই আপনি বিয়েতে আসেন। আসবো মা, অবশ্যই আসবো, অবশ্যই নিশ্চয় আসবো। বাবা, আপনি আমাদের বিয়েতে আসবেন, এর থেকে বড় বা আমাদের জন্য কি হতে পারে? আনিস আপনাকে পাশে পেয়ে অনেক খুশি হবে। আসবো, আসবো।
তোমাকে অনেক ধন্যবাদ। আমার অবর্তমানেও এতগুলো বছর ধরে কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছ, আজ তার বিয়ে দিচ্ছ। পুরনো আলাপ আজকে আর তুলব না, সেখানে কার দোষ ছিল কার ছিল না সে কথা আজকে বলে কোনো লাভ নেই। শুধু এটুকু বলবো, আমি অন্যায় করেছি, আমার নিজের সন্তানের সাথে করেছি, তোমার সাথেও করেছি। যখন আমাকে তোমাদের দরকার ছিল তখন আমি তোমাদের পাশে ছিলাম না, আর আজকে তো আমাকে তোমাদের কোনো প্রয়োজন নেই। তবে আজকে আমার এই ছেলের বিয়েতে আমি যদি এখানে উপস্থিত হতে না পারতাম তাহলে আমার জীবনের সবচাইতে আনন্দঘন একটা দিন মিস হয়ে যেত। ধন্যবাদ আমাকে জানানোর জন্যে। আর তোমাকে দেখতে বেশ ভালো লাগছে। চলো বাসায় চলো, চলো বাবা অনেক রাত হয়ে গেল, চলো 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 আসি বা। বাবা তোর সাথে অনেক অন্যায় করেছি, বছরের পর বছর তোকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছি, তোর সাথে তোর মায়ের সাথে অনেক অবিচার করেছি, পারলে আমাকে মাফ করে দিস বাবা। বাবা আপনাকে ক্ষমা করার মতো স্পর্ধা আমার নাই। আপনি আজকে আসছেন আমি খুব খুব খুশি হয়েছি বাবা। তাহলে এখন একটু ফ্যামিলি ফটো হয়ে যায়। এসো বাবা।